ভাবছেন তিনি হচ্ছেন সেই যে মহিলাটি খুন হয়েছেন তারই সন্তান উনি দাবি করছেন ওনার মা এখানে বড়ি তিনটি টুকরো করে ফেলে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা একটি টুকরো হচ্ছে আপনার একটা জমিতে করে ভাগে ভাগে রাখা হয়েছে আমরা আপনাদেরকে এই ভাগে একটু দেখাচ্ছি এই যে মহিলার মাথা দেখা যাচ্ছে এখানে শুধু চুল আসতেছে অনেকগুলো পানি জমিনের ভিতর আর এখানে আপনারা দেখছেন যারা উৎসুক জনতা এখানে দেখার জন্য চলে এসেছে আমরা এখন যে নারীটি খুন হয়েছেন তার সন্তানের সাথে কথা বলতে যাব আপনার নাম আচ্ছা কি করছিলি বলেন তো একটু আমি সকালবেলা বাজারে গেছি আমার আম্মা সকালবেলা ভোরে 6টা বাজে এখানে আমটকেতাই ছিল বুঝলেন আমটকেতাই স্যার এখন আমি একটা শালে ছিল এখানে গেছিলাম এখন সকালবেলা বাড়িতে দিকে আমার আম্মা কই বাড়িতে দিকে কেমন পায়লি রে কই এতদিন তো সকালে আমটকেতে গেছি এখন আই নাই এখন আমি দুপুর 2টা বাজে সাইজে আমটকে ব্যাগটা আছে না ব্যাগটা ওইখানে আর বাকি অংশটুকু কোথায় চলন্ত সুপ্রিয় দর্শক আমরা এখন নিয়ে যাচ্ছি এখানে পাওয়া গেছে মাথা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে লাশের মাথাটি দেখা যাচ্ছে আর আমরা দ্বিতীয় অংশ যেখানে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ পুরো এলাকাটি উৎসুক জনতার ভিড় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে অনেক লোকজন রয়েছেন তারা ঘটনাটি দেখার জন্য এসেছেন পরোক্ষভাবে দেখার জন্য এসেছেন সরাসরি এবং এখানে আপনারা তার যে মৃত মহিলাটির দেহ এখানে পড়ে আছে সেই মহিলার ছেলেটির মুখে কথা শুনলেন যে আসলে এটা একটি হত্যাকাণ্ড বলে তিনি মনে করছেন এবং তিনি যে সকালে শামুক কুড়াতে এসে যে ব্যাগটি রেখে গিয়েছেন সেটি দেখেই তিনি সন্দেহ করছেন উনি তার মা আমরা আপনাদেরকে এখন দেখাতে নিয়ে যাচ্ছি যেখানে লাশের দ্বিতীয় অংশ রয়েছে আমরা সেই জায়গাটাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এর আগে উৎসুক মানুষের এখানে আপনারা একটু 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 সাইড দিন তো খুব বিভৎসভাবে পড়ে আছেন তিনি এখানে আসলে সামনে গিয়ে দেখানো সম্ভব না 6-7টি টুকরো করে বিভিন্ন জায়গায় এর অংশটুকু রেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনার কাছ থেকে আরেকটু জানতে চাচ্ছি আপনি কি ওই শিউর হয়ে বলছেন যে আপনার মা আমি স্যার আমি ব্যাগটা দেখে আমি শিউর বলতে চান না কারণ এই ব্যাগ আমার মা হার নিয়ে সকালবেলা আমি করে দিয়েছে মানে জামা কাপড় আপনারা তো পাননি না কিছু পাইনি স্যার আচ্ছা দেখি